এই মুহূর্তে বলিউডের পাশাপাশি ভারতীয় সিনেমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দক্ষিণ ছবিও। করোনার কোপে পরে দীর্ঘদিন বন্ধ ছিল হলগুলো, সেই সময় মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবিও। অবশেষে 12 মার্চ বড় পর্দায় মুক্তি পেয়েছে বাহুবলী অভিনেতা প্রভাসের বহু প্রতীক্ষিত সিনেমা রাধে শ্যাম। প্রায় 3 বছর পর অবশেষে মুক্তির আলো দেখল এই সিনেমা। তবে নিজের নামের জোরে প্রথম দিনেই বক্স অফিসে চূড়ান্ত সফল হয় প্রভাসের এই ছবি। প্রভাস এবং পূজা হেগড়ে অভিনীত এই মহাকাব্যিক প্রেমের গল্প শুরুতেই মন ছুঁয়েছে দর্শকদের। জানা গেছে এই সিনেমায় জ্যোতিষী বিক্রমাদিত্যের চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। সিনেমাটি ইতোমধ্যেই হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে। শুরুর দিনেই প্রায় 100 কোটি টাকার বেশি বিশ্ব রেকর্ড করে তাক লাগিয়ে দিয়েছিল প্রভাসের রাধে শ্যাম। কিন্তু ছবিটি সমালোচনারও মুখে পড়েছে খুব। মুক্তির প্রথম দিনে হিন্দি সংস্করণটি বক্স অফিসে তেমন আয় করতে না পারলেও তেলেগুতে ভালোভাবেই শুরু করেছিল বক্স অফিস যাত্রা। কিন্তু সিনেমাটি নিয়ে সমালোচক এবং দর্শকদের মাঝে দেখা গিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। বেশিরভাগ ক্ষেত্রেই সিনেমাটি নিজেদের হতাশার কথা জানিয়েছেন দর্শকরা, যেই হতাশার ছাপও স্পষ্ট দেখা গিয়েছে পরের দুদিনে। জানা যাচ্ছে প্রভাসের ছবির এমন সমালোচনা এবং নিন্দা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন প্রভাসের এক অন্ধ সমর্থক। তার অনুরাগীর নাম রবি তেজা। আত্মহত্যার কারণ একটাই, প্রভাসের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি রাধে শ্যামের এত সমালোচনা আর খারাপ রিভিউ। অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার তিলকনগরের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সারা এলাকা জুড়েই। 24 বছরের রবি তেজা এই ছবি দেখে নিজেও হতাশ হয়ে পড়েছেন এবং তারপরেই এই সিদ্ধান্ত নেন। তবে এই প্রসঙ্গে এখনও কোনো মুখ খোলেননি অভিনেতা প্রভাস। সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। We'll be right back.